শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও দুর্ধর্ষ আসামি ছাড়া গণহারে আসামিদের ডান্ডা বেড়ি পড়ানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। ওই পরিপত্রে বলা হয়েছে, শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দুর্ধর্ষ প্রকৃতির বন্দীদের আদালতে হাজির বা অন্যত্র আনা নেওয়ার ক্ষেত্রে ডান্ডা বেড়ি পড়ানো যাবে। আইনজীবী বলেন, এই পরিপত্র অনুসরণ করতে বলেছেন আদালত। এর বাইরে কোনো বন্দী বা আসামিকে ডান্ডা বেড়ি পড়ানো যাবে না। একই সাথে বাবার জানাজায় ছাত্রদলের এক নেতাকে ডান্ডা বেড়ি পরিয়ে আনার বৈধতা নিয়েও রুল জারি করেছেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। 21 নভেম্বর 2022 সনে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে, কারা কর্তৃপক্ষের মাধ্যমে ইস্যু করা হয়েছে, সেই সার্কুলারটা প্রতিপালনের জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং রুলটা ফিক্স করেছেন কেন ডান্ডা বেড়ি পরানোটা আনকনস্টিটিউশনাল হবে না। 11 মার্চ সেই রুলটা শুনানি হবে। এই পরিপত্রের মধ্যে আছে যে শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ প্রকৃতির জঙ্গি, যেমন জেএমবি, হারকাতুল জিহাদ, হিজবুল তাহারির, আনসারুল্লাহ, বাংলা টিম, আনসারুল ইসলাম ইত্যাদি, তাদের বাইরে ডান্ডা বেড়ি পরানো না পরানোর জন্যে একটা নির্দেশনা।